আসসালামু আলাইকুম। না, বেশ কিছু জিনিস আবার বিশ্বাস আমাদের যেহেতু মানে পুরোপুরি ছোটবেলা থেকে বিশ্বাস, তো এগুলাকে ইয়ে করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। যেমন আবার ধরেন কোরআনে বিগ ব্যাং সম্পর্কে একটু কিছু আছে, এরকম কি আছে বিগ তথ্য ব্যাং আমরা করে জাকির দেখছেন? নায়ের কাছ থেকে শুনতে পেতাম। জাকির নায়ের কাছে শুনছেন? আপনি নিজে চেক করে দেখছেন সেখানে কি আছে বিগ ব্যাং নিয়ে? সেখানে পুরোপুরি তো ওইভাবে আমি মানে পাইনি, তবে আমি পড়ছি যে ঠিক আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবী মানে প্রসারিত করা হলো, এরকম কিছু লেখা ছিল। আপনি আজকে কি আবার পড়বেন? আকাশমণ্ডলী আর পৃথিবীকে যে এরকম সৃষ্টির কথা বলছে ওগুলোর সাথে মেলে কিনা বাস্তবতা? ঠিক আছে, আজকে আবারও পড়বেন, যদি কোথাও কোনো কিছু পান এসে। আচ্ছা, ওখানে এরকম তো একটা আয়াত আছে, আপনি একটু বলেন, বললে হয়তো ভালো হতো। আমি পুরোপুরি করতে পারতেছি না। এরকম একটা আয়াত তো আমি পড়ছি কি কোন কোন রকম আয়াত কথা পড়ছেন বলেন? যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রিত হয়েছিল, সেটাকে পৃথক করা এবার হলো, এরকম তো ছিল। আকাশমণ্ডলী আর পৃথিবী কি একত্রিত হয়েছিল কোনোদিন? এইভাবে কি বিগ গঠিত হয়েছে? ব্যাংয়ের ধারণা তো ওটা তো মানে না, একটা বিন্দু বিগ ব্যাং থেকে মানে এটা সব জিন্দেগিতে না, হয়েছিল। বিগ ব্যাং মানে এটা জিন্দেগিতে না, যে আকাশ আর পৃথিবী একসাথে মিশেছিল। আকাশমন্ডলী মানে বোঝাচ্ছি যে হয়তো এই আকাশমন্ডলীর এই ছায়াপথ গ্যালাক্সি সবকিছু একসাথে ছিল এর ভিতরে সবকিছু। মানে ওইটা এখন আকাশ বলতে নির্দিষ্ট ভাবে কোনটাকে বোঝানো হচ্ছে সেটাও তো আমি বলতে পারতেছি না, এই জন্য ভাই, সমস্যা। পৃথিবীটার বয়স 450 কোটি বছর, আর মহাবিশ্বের মানে বিগ ব্যাং ঘটেছিল আজ থেকে, মহাবিশ্বের বয়স মানে আজ থেকে বিগ ব্যাং ঘটেছিল কত বছর আগে? 1380 কোটি বছর আগে, মানে প্রায় হ্যাঁ, এরকমই 900 900 কোটি বছর পর্যন্ত, 900 900 এমনকি 950 কোটি বছর পর্যন্ত পৃথিবী নামক বা এই কিরকম কোনো কিছু অস্তিত্বই ছিল না। না, এর উপাদান গুলা তো হয়তো ওইভাবে সরাসরি পৃথিবী না থাকলেও, আপনার কোরআনে কি এইভাবে বলা আছে পৃথিবীর উপাদান গুলা দেখছেন কি লেখা? না পৃথিবী আল্লাহ লেখা কি আছে ওখানে পৃথিবীর অবশ্য উপাদান মনে বিগ হয়, ব্যাং দিয়ে পৃথিবী। বানাইছে এটা লেখা আছে? আপনি বিগ ব্যাং এর সাথে মিলাইতে পারলেন না, এখন আবার পৃথিবীর উপাদান কেমনে মিলাইতেছেন? আগে এইটা মিলান, পৃথিবী যে এইভাবে উপাদান বাই উপাদান বানানো হয়েছে এটা কি আপনার কোরআন বলছে? এভাবে সরাসরি তো বলা নাই, তবে বলেন নাই কেন? আংশিক ভাবেও কেন মানে কেন মিল পাওয়া যাচ্ছে। ভুলভাবে মিল পাওয়া যাচ্ছে। আপনার কোরআন বলতেছে পৃথিবী আগে বানানো হয়েছে, পৃথিবী আগে সাজানো হয়েছে, পৃথিবীতে আগে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে, তারপরে আকাশমণ্ডলীতে নক্ষত্র বসানো হয়েছে। নক্ষত্র মানে কি? সূর্য কি? সূর্য একটা নক্ষত্র নাকি? হ্যাঁ, এটা এটা তো আমি ওই যে একজন, পরে বানানো হয়েছে বলা হচ্ছে সূর্য তো, তাহলে পরে বানানো হয়েছে বলা হচ্ছে এটা নাকি সিরিয়াল ভাবে বলা হয়নি ওইখানে, আমি একজনের কাছ থেকে এইভাবে শুনলাম। তো ভাই। আপনি কোথায় কি শুনছেন? আমি এই জন্য আপনাকে বললাম, সরি, আপনি কোথায় কি শুনছেন সেইগুলোর এখন কি মানে এখানে মানে না, আপনারা তো সাধারণত এগুলো বিষয় নিয়ে আলোচনা করেন। কোথায় কি শুনছেন আপনি সেইগুলা নিয়ে এইখানে? আপনার কি মনে হয় যে কথা শোনার মতন সময় আছে আপনার বা আমার? আপনার তো আছে, আমার আছে বলে না কি না, আপনার মনে আসলে হচ্ছে? তা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নিজে পড়েন, নিজে পড়েন সেই জিনিসটা, নিজে পড়ে সেই জিনিসটা বোঝেন কি বলা হয়েছে, আপনি কি দাবি করছেন সেটা ওখানে আছে কিনা, তারপরে এসে আমার সাথে যুক্ত হন এক্সাক্ট লিঙ্ক সহ, এক্সাক্ট রেফারেন্স সহ। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ইয়ের দিক থেকে কি আর একটা কথা বলতে পারি, কিসের দিক থেকে? মানে হচ্ছে আমার সন্দেহমূলক দিক থেকে কোনো কিছু, যেমন ভাবে আমি ইবলিসের না, ব্যাপারে সন্দেহ বলছিলাম। শুনে লাভ নেই আমার, কারণ ওগুলো আমি প্রতিদিন শুনি, ওগুলো আমি শুনে লাভ নেই। আপনি বরং সেগুলোর চাইতে যেগুলোতে আপনার বিশ্বাস হয় আপনার ধর্মের প্রতি সেইগুলা বলেন বেশি বেশি, তাতে আলোচনা করা যাবে। যেমন আপনি যদি সন্দেহগুলো বলবেন আমি বলবো হ্যাঁ দারুণ বলছেন, তো ঠিক বলছেন, দারুণ দারুণ অসাধারণ বলছেন, লাভ নেই তো, সহমত ভাই সহমত ভাই বলে তো লাভ নেই। ওগুলাতে তো আপনি আমি হয়তো একমত হবো, সেটা নিয়ে আলোচনা করার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেগুলোতে আমার সাথে দ্বিমত আছেন সেগুলো বুঝতে পারছি ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর আপনাকে যে রেফারেন্স দিতে চাইছিলাম সেই রেফারেন্সটা দেখে যান, সুরা আর আফের মানে 7 নম্বর সুরার 16 নম্বর আয়াত। সে বলছে মানে ইবলিস বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এই কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই উৎপেতে থাকবো। আচ্ছা আচ্ছা, মানে আল্লাহ এটা করছে। হ্যাঁ, এটাই তো বুঝাচ্ছে। সাতান সাতান মানে শয়তান সেইট, বিকজ ইউ হ্যাভ পুট মি ইন এরর, আই উইল শিওরলি সিট ইন ওয়েট ফর দেম, মানে ম্যানকাইন্ড মানুষের জন্য, অন ইউর স্ট্রেট পাথ, মানে আল্লাহ শয়তানকে পথভ্রষ্ট করছে। আচ্ছা হ্যাঁ, আগওয়াইতানি এই যে আগওয়াইতানি গয়তানি আগওয়াইতানি 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 আজকে গিয়ে আচ্ছা আচ্ছা খুঁজে ঠিক দেখবেন আছে। এই পথভ্রষ্টটা কে করছে। আচ্ছা ভাই, আরেকটা কথা তাহলে একটু আমার হঠাৎ করে আমার মনে পড়লো যে দাহাহা শব্দ বা পৃথিবী ডিম্বাকৃতি, এই এই বিষয়ে আপনাদের কি সেটা দ্বিমত? পৃথিবীর কোন ইসলাম জানা আরবি জানা ব্যক্তি দাহাহা শব্দের অর্থ উটপাখির ডিম বলে দাবি করে কিনা, পৃথিবীর কোন আরবি জানা ব্যক্তি জিজ্ঞেস করেন কে নিজেই?
যারা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা আরবি ভাষা সম্পর্কে কিছু জানে না তারা দাবি করে এলাম, জিজ্ঞেস করেন হুর মানে নারী সঙ্গিনীর কথা বলা হচ্ছে না পুরুষ সঙ্গিনী, জিজ্ঞেস করে দেখবেন তারা বলে দিবে, ঠিক আছে যারা আরবি জানেন না, দাবি করে। তবে এটা কি করা সম্ভব? মানে ও এটা তো আমি জাকির নায়েকের কাছ থেকে আসলে শুনছি যে ওই শব্দটাকে একটু ভেঙে আপনি করেছিল নিজে মনে আরবি হয়। শিখে তাহলে আপনি নিজে আরবি ডিকশনারি খুলে পড়েন দেখেন দাহা মানে উপাকে ডিম কোটা পান নাকি। আমার এতটুকু মনে আছে যে দাহা শব্দ এসেছে দুই ইয়া শব্দ থেকে, এরকম বলছিলেন। ভাইরে দাহা শব্দটা মানে বিস্তৃত করা, দাহা একটা ক্রিয়াপদ, কোন আকৃতি মানে বিশেষণ পদ না, এটা এটা ক্রিয়াপদ। ওইটাকে যদি আপনি উট পাখির ডিম বানান এই ওই বাক্যের একমাত্র অর্থ হবে এরপর আল্লাহ পৃথিবীকে উট পাখির ডিমের মতো পারলেন, এটা তো হাস্যকর হয়ে যাবে। ডিমের ক্রিয়াপদ কি হতে পারে বলেন? ডিমের ক্রিয়াপদ তো ডিম পাড়া, তাই না? এনিওয়ে যাই হোক, ঠিক আছে ভাই আপনার কাছ থেকে বিদায় নিতে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুভরাত্রি। আচ্ছা আজকে কি আরো একজন অতিথি যুক্ত করবো? আপনারা কি বলেন? আপনারা কি বক বক শুনতে ইচ্ছুক? না না থাক থাক কিছু বললেন না, আমি টাইম দেখলাম মাত্র 2 ঘন্টা 53 মিনিট হয়ে গেছে, সরি সম্ভব হচ্ছে না আমার পক্ষে থাকার। আপনারা তাহলে যারা যুক্ত হতে চেয়েছিলেন, যারা যুক্ত হতে পাননি, যারা ব্যর্থ হয়েছেন, তারা দয়া করে ইমেইলে একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনি যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পারেননি, একটু আমাকে জানাবেন, একটু বিষয়বস্তুটাও জানাবেন, আমি তাহলে আপনাকে নেক্সট যেদিন লাইভে আসবো সম্ভবত পরশু দিন সোমবার, তো পরশু দিন এমনকি তারপরের দিনও আসতে পারি, তো ইনশাল্লাহ পরশু দিন এবং তারপরের দিন যে কোনো একদিন আপনি যুক্ত হতে চেষ্টা করতে পারেন। একটু ইমেইলে যদি বিষয়টা জানান তাহলে আমি আপনাকে হয়তো কী বলে জানিয়ে রাখতে পারবো। তো আজকের মতো এখানেই, না 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 এই যে আমি আমি আমার কোয়েশ্চেন উইথড্র করছি, তো এখন ইচ্ছুক কোয়েল কোয়েল না, আমি আমার কোয়েশ্চেন উইথড্র করে নিছি, প্রশ্নপত্র বাতিল হয়ে গেছে, না মাফ চাই, গেল দোয়াও চাই। আজকের মতো এখানেই, কোথায় গেল দাঁড়ান, এই অগ্নগিরির কিঞ্চিত অগ্নুৎপাত ঘটে ক্ষণকালের জন্য বিরতি দিচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ, অচিরে আসবো, আজকে কোনো ঘুম নেই। পরশু বা তারপরের দিন কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি। আর যারা যুক্ত হতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা কাইন্ডলি প্লিজ ইমেলে আমার জিনিসটা জানাবেন।